আসসালামু আলাইকুম আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেমাই। তো তার আগে তোমাদের সঙ্গে কিছু কথা আছে আমি বলিনি তোমরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নাও আর আমার ভিডিওগুলো যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে লাইক দিও আর বেশি বেশি শেয়ার করো তো চলো রান্নাঘরে যাই তো সর্বপ্রথমে আমি প্যানে একটুখানি ঘি দিয়েছি দেশি ঘি তারপরে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিলাম এটাকে সাইডে রেখে দেবো তুলে তো ভাজা হয়ে গেছে এবারে আবার একটুখানি ঘি দিব মানে চা চামচের এক চামচ মতো তারপরে এতে ভাজবো আমি সেমাই তো এই দেখো একশো গ্রাম সেমাই আছে আমার কাছে তো এটা খুব সরু নয় এটা একটু মোটা ধরনের আছে সেমাইটা ওই জন্যে আমি ঝুরঝরে সেমাই করব না তো এই দেখো এইভাবে সেমাইটা ভাজার পরে আমি মানে একশো গ্রাম সেমাইয়ে আমি দুশো এম দুধ দিয়েছি লিকুইড দুধ তো নাড়াচাড়া করে নিলাম এভাবে তারপরে আমি চিনি দেবো তো তোমরা নিজের ইচ্ছা মতো যে যেমন মিষ্টি খাও সেই রকম তোমরা চিনি দেবে তো আমি এখানে ছোট চামচে তিন চামচ চিনি দিয়েছি আর এক চিমটে লবণ দিয়েছি তো ভালো করে নাড়িয়ে নিলাম তারপরে মানে দুধের পরিমাণটা আমাকে কম লাগছিলো ওই জন্য আমি পাউডার দুধ দিলাম তরল দুধ দিলে বেশি পাতলা হয়ে যাবে যেহেতু আমি পাতলা করব না এটা শুকনো শুকনো করব সেমাইটা ওই জন্য আমি শুকনো দুধ গুঁড়ো দুধ দিলাম তো এবারে যেটা করব এখানে দিলাম আমি এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো দিয়ে দিলাম এক চিমটে এবারে আমি এটাতে ঢাকা দেব তিন মিনিটের মতো তিন মিনিট পর ফিরে এসেছি দেখো এই পর্যায়ে এসছে তো ভালো করে নাড়াচাড়া করে নেব তারপরে যে আমি কাজু আর কিশমিশগুলো ভেজে রেখেছি সেইগুলো এখানে ছড়িয়ে দেব তো এই দেখো আমি এই বাদামগুলো ছড়িয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করব তো ওপর থেকে আর ঘি দেওয়ার দরকার মানে দরকার নাই আমি যথেষ্ট ভাজার সময় ঘি দিয়ে দিয়েছিলাম তো এবার এটাকে আমি প্লেটে ঢেলে নেব এই দেখো ঠিক এই রকম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাও আর এতটাই কালকে আবার অন্য একটা রেসিপি নিয়ে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো টাটা